হ্যালো বন্ধুরা, চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। এই যে দেখতে পাচ্ছ, একটা বাঁদর বসে আছে আমাদের গ্রামে। হঠাৎ করে চলে এসে বাঁদরটা আর বাড়ির দরজায় এসে বসেছিল, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তার জন্য ভিডিওটা করে নিলাম। তো বন্ধুরা, চলে আসলাম ছাদে, আর হাতে আছে আমার এই যে ঢাকা, তো আসছি ড্রাগন তুলতে। আর আজকে ওয়েদারটা এম, তো দেখো বৃষ্টি চলে আসলো বলতেন। তো দূরে দেখতে পাচ্ছ, এই যে দেখো আমি আসলাম ড্রাগন তুলতে, আর এই যে বৃষ্টি চলে আসছে কোনো। তো বন্ধুরা, অবস্থা দেখছো চারিদিকে, তখন এসে আমি ঘুরে গিয়েছি, আমিও আসছি আর সঙ্গে সঙ্গে বৃষ্টিও চলে আসছে, তাই এখন ভাইকে নিয়ে আসলাম তাড়াতাড়ি, যাতে ফলগুলো নিতে পারি। আর দেখো এখানে জল জমে গেছে, এই যে জলগুলো এত গরম। রোহিত দাঁড়া দাঁড়া বলছি, হাত দিবি না, হাত দিবি না, ঠিক আছে। তো দেখো কিছু কিছু ফুল নষ্ট হয়ে গেছে, কিছু করার নেই। তো চলো আমি এখন পাকা ড্রাগন তুলতে আসছি, সেগুলোই তুলবো। এখানে একটা আছে, বাট এটা এখন তুলবো না, এদিকে আরও আছে, এই যে একটা। তো দেখা যাক কতগুলো তুলি, কতগুলো তোলা হবে না। এই যে একটা পেকে গেছে, কি সুন্দর গন্ধ সবেদের গাছের। তো এই যে দেখো, তারা কয়েকটা ফুল এই যে নষ্ট হয়ে গেছে, হাতের কিছু নষ্ট হয়ে গেছে, এটা কিছু হবে না। এই যে দেখো গাইস, আমাদের ফুলগুলো পেকে, ফলগুলো পেকে গেছে, দেখো তিনটা। ওটা হাত দিস না, ওটা হাত দিস না, এটা কিছু হবে না। তো এই যে দেখতে পাচ্ছ, সর আর একটু দেখাই আমি, সর দেখাই আমি। তো এই যে দেখো, ই মা কাটা পড়ে গেল, এই যে। তো চলো এগুলো এখন পেরে নিই এক একটা করে। আই দুষ্টুমি করিস না, ঝাঁকাটা ধর, এটা ধর ঝাঁকাটা, ঝাঁকাটা ধর, পারবি তুলতে? এদিক থেকে তুই তোল, এদিক থেকে আমি তুলি, হ্যাঁ ইজিলি। তো ভাই একদিক থেকে, আমি একদিক দিয়ে, এই তো হয়ে গেছে। নে ওটা, ওটা নে, চল তুই ওটা নে, আমি এটা নিই। হ্যাঁ সরা, আমি এটা তুলে নিই, এটা তুলি। হ্যাঁ তোল তোল, এটা এক হাত দিয়ে হচ্ছে না, এটাও তুলে নে ভাই, দে ঝাঁকাটা আমাকে দে, এটাও তুলে নে, এক হাত দিয়ে আমি পাচ্ছি না তুলতে। ওটা ধর, ওটা ধর, ডালটা ধর, ডালটা ইয়ে হয়ে যাচ্ছে, ডালটা ধর, হ্যাঁ দে। তো চলো ওইদিকে তো হলো, তো এটাও তুলে নেই, এটা আমি তুলবো কারণ আমি একটা তুলেছি। চলো আই, এটা নে, এটা নে রোহিত, এটা নে, এটাও ধুয়ে নে যা, এগুলো নষ্ট হয়ে গেছে, ফালতু এগুলো রেখে লাভ নেই, নষ্ট তো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ফালতু গাছে রেখে তো লাভ নেই, নষ্ট ফুল, তাই না? তো এই যে দেখো কতগুলো নষ্ট হয়ে গেছে। আই বেশি ধুস না, হয়েছে ছাড়, আই যে নষ্ট ফুলগুলো ফিকে দে, দেখি কয়টা হয়েছে, এদিকে একটু দেখাই। এই যে আমার কাকিদের, এগুলো প্রায় নষ্ট হয়ে গেছে, এই যে এখানে এই ফুলটা জানি না কী হবে, এটা নষ্ট হয়ে গেছে। পেয়ারা গাছে একটা পেয়ারা ছিল, বাবা তো খেয়েছে, আর একটা আছে, হাইদি গায়ে লেবু গাছে, লেবুগুলোও আছে। সো তেঁতুল গাছ, ইস্পুশের গাছটার কি অবস্থা হয়েছিল, জল পেয়ে একটু ঠিকঠাক হবে। আর একে দাঁড়া দাঁড়া, এখানে আছে একটা, এটা থাকে, এটা এখন নিয়ে যাব না, আর একটা আছে এই যে, তো এটাও এখন নিয়ে যাব না। এখানে একটা আছে, এটা পাকতে শুরু করছে, তো পরে পাকবে। আয় রোহিত, আয় চল, আয় চল, আয় দেখি কয়টা হয়েছে, নিয়ে আয় এদিকে, চল আয় নিয়ে আয়, দেখি আমাকে গোনাতে দে। তো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত, হ্যাঁ সাত,
এতগুলো ড্রাগন আজকে আমরা নিলাম, তো একসঙ্গে ধরেছিল একসঙ্গে পেকে গেছে। তো এরকম করে পেলে তো খুবই ভালো লাগে, অনেকদিন পরে একসঙ্গে এতগুলো ড্রাগন পাওয়া। তো বন্ধুরা একটা ভালো জিনিস দেখতে পেলাম, এই যে দেখো এই গাছে না পাখির ভাষা আছে, বক পাখির ভাষা, সেই বকের বাচ্চাগুলো সব বেরিয়ে গেছে, তো সেগুলো গাছে আছে। তো ওই যে দেখো, ওই যে ওই যে অনেক সুন্দর লাগছে দেখতে। চলো, বৃষ্টি হওয়ার পরের পরিবেশ, এদিকে রয়ে ড্রাগন নিয়ে ছবি তুলছে, এদিকে বনও আছে। তো চলো, আমাদের ড্রাগন তো তোলা কমপ্লিট হয়ে গেল, এই যে। তো কিছুক্ষণ পর একটু নিচে যাব, নিচে গিয়ে একটা ড্রাগন কেটে খাবো। তো টাটকা ড্রাগন পেড়ে খাওয়া হয়নি সেরকম, তো ফ্রিজে রাখতাম, ফ্রিজ থেকে বের করে তারপরে খেতাম। তো আজকে এখন যাব গিয়ে তারপরে একটা ড্রাগন কেটে নেব, কেটে নেওয়ার পর তারপরে খাবো, টেস্ট করে দেখবো কেমন খেতে। তো চলো, চল রেখে দে, হয়েছে হয়েছে, দেখাতে লাগবে না। এইদিকে নিচে এসে দেখছি বাবা বাজার করে নিয়ে এসেছে, আর এইদিকে দেখো অনেকগুলো পেয়ারা নিয়ে এসেছে, আর এইদিকে একটা বাদামি আছে, আর শাক সবজি যা যা আছে সব কিছু আছে, আর এইগুলোকে বলে কচুর বই। তো তোমাদের ওইদিকে কী বলে কমেন্টে জানিও। তো যাই হোক, এইদিকে সব কিছু দেখিয়ে দিলাম, আর এদিকে ভাই ড্রাগনগুলো বের করে রেখে দিয়েছে, তো সেখান থেকে একটা নিয়ে আমি এখন কাটছি। আর হ্যাঁ, আমি যে আগে ড্রাগনগুলো খেতাম ওগুলো কিন্তু আমি ফ্রিজে রাখতাম, ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে খেতাম। আর আজকে খাচ্ছি ডাইরেক্ট গাছ থেকে পেরে এনে ফ্রিজে রাখিনি, সঙ্গে সঙ্গে কেটে আমি খাচ্ছি। আর আজকে যা সারাদিনে গরম আর রোদ দিয়েছে, কি বলবো তোমাদের। আর বিকেলবেলা একটু বৃষ্টি হয়েছে, বেশি না একটু হয়েছিল, বৃষ্টিটা হওয়ার পরে আমি ড্রাগনটা তুলে নিয়ে আসছি তোমরা দেখলে। তো তবুও এখন আমি ট্রাই করে দেখছি কেমন লাগে খেতে। তো চলো, কাটাকুটা তো কমপ্লিট হয়ে গেছে, এখানে আমি একটা নিয়ে নিলাম, আর ভাই ওদিকে পেয়ারা খাচ্ছে। তো বেশ ভালো লাগছে খেতে, মানে টাটকা ফল খেতে কিন্তু খুব মজা লাগে, তো সত্যি। আর হ্যাঁ, ফ্রিজে রেখে যে খেতাম আমি সেটা অনেকটা ভালো লাগতো, কারণ ঠান্ডা ঠান্ডা খেতাম, তো ওটা আমাকে বেশি ভালো লাগে। ডাইরেক্টলি একটু ফলটা গরম গরম হয়ে আছে, আর ঠান্ডা হলে কি বেশি মজা লাগে খেতে। তো যাই হোক, এমনিতেও খেতে কিন্তু অনেকটা মজা। তো চলো, এইদিকে দেখো বৃষ্টি তো এখন নেই। আর চলো, আজকের জন্য টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তো অন্য একটা ভিডিও, টাটা।